সপ্তাহ না গড়াতেই ফের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। বুধবার দেশটির পূর্ব উপকূলীয় উনসান থেকে ছোড়া হয় স্বল্পমাত্রার দুটি মিসাইল, যা 30 কিলোমিটার উচ্চতায় প্রায় 250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে টোকিও। এদিকে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে দ্রুতই আলোচনা শুরু হবে এমনটাই আশা করছে যুক্তরাষ্ট্র। একদিকে সমঝোতার প্রস্তাব, অপরদিকে চলছে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। 6 দিনের ব্যবধানে 2 দফা স্বল্প পাল্লার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এতে আবারও আলোচনায় পিয়ংইয়ং এর পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি। দক্ষিণ কোরিয়া বলছে জাপান সাগরে ছোড়া মিসাইল দুটি অন্তত 800 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে টোকিও, তবে তাদের জাতীয় নিরাপত্তায় কোনো হুমকি নেই বলে দাবি জাপানের প্রধানমন্ত্রীর। উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষায় আমাদের জাতীয় নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি, তবে তারা যা করছে বিশ্ব শান্তির জন্য হুমকি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এদিকে পিয়ংইয়ং আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে পেন্টাগন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রত্যাশা, দ্রুতই পরমাণু নিরস্ত্রীকরণে আলোচনা শুরু করবে কিম জং উন প্রশাসন। প্রাথমিক পর্যায়ে কিছু কাজ বাকি থাকায় উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণে সময় একটু বেশি লাগছে। এখনই বলা যাচ্ছে না কবে নাগাদ আলোচনা শুরু হবে, তবে কোরীয় সংকট নিরসন খুব বেশি দূরে নয় বলে আমি আশাবাদী। কোরীয় উপদ্বীপে আসন্ন সিউল ওয়াশিংটন যৌথ সামরিক মহড়া নিয়ে ক্ষুব্ধ পিয়ংইয়ং এর হুমকি হিসেবেই দেখা হচ্ছে এ পদক্ষেপকে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।